ম্যানকাইনের কৃষি প্রশিক্ষণ শিবিরে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় কৃষক বন্ধু, আজ আমরা দাঁড়িয়ে আছি আরামবাগ ব্লক হুগলি ডিস্ট্রিক্ট মধুরপুর গ্রাম। আমার সাথে আছেন আমাদেরই প্রোগ্রেসিভ ফার্মার বিশ্বজিৎ মালিক। তো আমি ওনার জমিতে আজ থেকে 12 দিন আগে ম্যানকাইনের নতুন প্রযুক্তি নার্চার কাইন ম্যাক্রোমিক্স ওনার ধানের জমি 70-29 ভ্যারাইটিসে ডেমোস্ট্রেশন করেছিলাম। আজকে আমরা বিশুদ্ধাকে পেয়েছি, প্লাস আমার সাথে আমাদের পল্টু আছে প্রোগ্রেসিভ ফার্মার আর একজন দাদাকে পেয়েছি। আমরা কি রেজাল্টটা পেলাম সেটা আমি একটু দাদার মুখে শুনে নেব। দাদা একটু বলেন। হ্যাঁ, প্রথমে আমি এই গাছ 12 দিন দিয়েছিলাম ওষুধটা, আর এইটা আমি দিয়েছিলাম মানে দেওয়ার পর আমি দেখলাম 12 দিন পর এই শেকড়গুলো বড় বড় হয়েছে আর তুলতে যে আর একটু যদি ক্যামেরাম্যান এগিয়ে আসেন তুলতে যে আর একটু শেকড়গুলো একটু এ হয়ে গেছে, আর শিকড়গুলো বেড়ে অনেকটা আছে। সাদা শিকড়ের সংখ্যা গুচ্ছমূলের সংখ্যা অনেক বেশি আছে, শিকড়ের হাইটও বেশি আছে। আর পাঁচকাঠির সংখ্যা কি বুঝছেন? পাঁচকাঠির সংখ্যাটা অনেকটা বেশি আছে, গাছের হাইটটা বেশ ভালো আছে। যেদিকে দেওয়া হয়নি সেদিকে শিকড় লেন্থ যদি আমরা বলি মোটামুটি তুলনামূলক সমানই আছে, তবে যে যে গুচ্ছ যেসব খাবারের শিকড় অনেক কম আছে, প্লাস পাঁচকাঠির সংখ্যা একটু ছেড়েছে। মানে গাছের পাঁচকাঠ খাবারের সংখ্যা মানে শিশের বেয়ের সংখ্যা হলে পাঁচকাঠির সংখ্যা ছাড়ে, তাই না? আপনি কি দেখলেন যখন গাছ তোলা হচ্ছিল? গাছটা যখন তোলা হচ্ছিলো তখন তোলা যায় না, এত শেকড় হয়েছে, যেটা দেয়া আছে আর যেটা দেয়া নাই সেটা সহজেই উঠে গেল। আর যেটা দেয়া আছে যে সরু যে গুচ্ছ শিকড়গুলো আছে ওইগুলো বেশি পরিমাণে আছে আর ওইটা কম পরিমাণে আছে। তো আগামী দিন আপনি যে রেজাল্টটা পেলেন এটা নিশ্চয়ই আপনি আপনাদের গ্রামের ফার্মারকে নিশ্চয়ই হ্যাঁ বলবো। তো ম্যানকাইনের কৃষি শিবিরে আপনাদেরকে থ্যাংক ইউ।